সাবস্ক্রাইব করুন টিডি এক্সাম চ্যালেঞ্জারকে, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও সর্বপ্রথম এডুকেশনাল ভিডিও পেতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। নমস্কার সকল ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমার সাথে আলোচনা করবো 15 সেপ্টেম্বর যে দমকলে কর্মী নিয়োগ পরীক্ষাটি হয়েছিল সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো দেখো, ভ্যাকান্সি টেবিল টোটাল ভ্যাকান্সি ছিল 1452টি, ইউআর ছিল 707টি, ওবিসি এতে ছিল 157টি, ওবিসি বিতে ছিল 74টি ভ্যাকান্সি, এসসিতে ছিল 309টি, এসটিতে ছিল 93টি, স্পোর্টস পার্সন 24টা ছিল আলাদা করে, আর এক্স সার্ভিস ম্যান ছিল 80টি। এই নিয়ে মোট 1452টি ভ্যাকান্সি ছিল। আর তোমাদের একটা কথা বলি, যে যদি আইন কথাটা যদি না থাকতো তাহলে কেউ সবাই যদি আইন মেনে চলতো তাহলে কিন্তু আইন করাই থাকতো না। তেমন যদি দুর্নীতি না থাকতো তাহলে সততা করাই থাকতো না। তাই দমকলে কিন্তু দুর্নীতি একটুখানি হলো হয়েছে, তবে আংশিক কিছু তাতে এক্সপেক্টের উপরে একটুখানি প্রভাব পড়বে, একটু এক্সপেক্ট বাড়বে, কিন্তু অনেকগুলো ইভেন্ট আছে এরপরে সামনে, আর সেই কারণে কিন্তু এক্সপেক্ট যে কাট অফ মার্কটা এটা কিন্তু একটু কমই আসবে। তো দেখা যাক কত এক্সপেক্ট কাট অফ মার্ক আসতে পারে। তো দেখো, ইউআর জেনারেলদের ক্ষেত্রে আসতে পারে 43-45, +1, +2, -2 হতে পারে, নয় 45-2 বাড়তে পারে, তো 2 কমবে। ওবিসির ক্ষেত্রে 41-43 আসতে পারে, এসসির ক্ষেত্রে 39-41 আসতে পারে, এসটির ক্ষেত্রে 37-39 আসতে পারে। এগুলো এক্সপেক্ট কাট অফ মার্ক আসতে পারে। তোমাদের অভিমত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো, তোমরা কত বলছো কাট অফ মার্ক, তোমাদের অভিমতের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকি, তাই অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর রেজাল্ট ডেট নভেম্বরের লাস্ট উইকে বেরোতে পারে, অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে পেয়ে, তাই মাঠে অনুশীলন শুরু করো। আর কেউ অনুশীলন করবে সেই নিয়ে অনেকগুলো ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমার চ্যানেলে ঢুকে গিয়ে, সেই প্রত্যেকটি ভিডিও কিন্তু দেখতে পারো। আজ ভিডিওটি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো, আর যা নতুন আমার ভিজিট করছে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করো, একটুখানি শেয়ার করে দিও ভিডিওটা, এটা হয়তো আশা করি অনেকেরই কাজে লাগবে। আর অন্যান্য যে ভিডিওগুলো আছে মোটিভেশন ছাড়া অন্যান্য যে ভিডিওগুলো, তোমরা সেগুলো দেখতে পারো। ভিডিওটি এই পর্যন্তই, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, নিজে সুস্থ থেকো। জয় হিন্দ।